প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় জয়ী হওয়ার সক্ষমতা অর্জনে প্রশিক্ষণ সহ সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার সন্তানদের বিপথে যাওয়া ঠেকাতে খেলাধুলায় যুক্ত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী আয়োজন করা হয় রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নির্বাচনী ইশতেহারে যুব সমাজকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন সুস্থ জাতি গড়তে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে হবে তরুণ সমাজকেই আমরা গড়ে তুলতে চাই উপযুক্ত নাগরিক হিসেবে আর সেই ক্ষেত্রে খেলাধুলা সংস্কৃতি চর্চা বা বিজ্ঞান শিক্ষা তথ্য প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার থেকে শুরু করে ডিজিটাল ডিভাইস সম্পর্কে শিক্ষা সর্বক্ষেত্রে যেন আমাদের ছেলেমেয়েরা গড়ে ওঠে সেদিকেই আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি বিভাগীয় শহরগুলোতে বিকেএসপি খোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী একই সাথে উপজেলা পর্যায়ে আধুনিক স্টেডিয়াম তৈরির কথা জানান তিনি খেলাধুলার চর্চাটা যাতে আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত ভালোভাবে হয় সেটা ইতিমধ্যে প্রত্যেক উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম অর্থাৎ একটা খেলার মাঠ উন্নত মানের সেটা আমরা করে দিচ্ছি এই কারণে যে সেখানে 12 মাসে সবাই খেলাধুলা করতে পারবে খেলাধুলা প্র্যাকটিস করতে পারবে পরবর্তী প্রজন্মকে মাদক সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলায় যুক্ত করার তাগিদ দেন সরকার প্রধান আমাদের ছেলেমেয়েদেরকে যত বেশি আমরা খেলাধুলা সংস্কৃতি চর্চার মধ্যে সম্পৃক্ত রাখতে পারবো তাহলে ছেলেমেয়েরা ওই কোনো বিপথে যাবে না কখনো মাদকাসক্ত হওয়া বা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়া বা পড়াশোনা ছেড়ে দেওয়া সেগুলি করবে না তাদের মন এবং তাদের শারীরিকভাবে তারা খুব সুস্থভাবে তারা খেলাধুলাও করবে পড়াশোনাও করবে মানুষের মতো মানুষ হবে সেটাই আমি চাই বেকার আহত ও অসচ্ছল খেলোয়াড়দের জন্য বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশনে 20 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয় হোক ফারজানা শোভা এসএটিভি ঢাকা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে এসএটিভি সাথে আছি সবসময়